হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব এটা নিয়ে আলোচনা করব, এবং এটা আমাদের প্রাথমিক আলোচনা, অর্থাৎ এই অধ্যায়ের আমাদের প্রথম লেকচার হচ্ছে এটা। তো অংশীদারি ব্যবসা কি এটা আমরা সবাই জানি, এটা আমাদের মাঝে আর নতুন করে বলার কোনো কিছু নাই। অংশীদারি ব্যবসা হচ্ছে একাধিক ব্যক্তি যখন মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, তখন সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। অর্থাৎ দুইজন বা তিনজন একের অধিক ব্যক্তি যখন একত্রে একটি ব্যবসা আরম্ভ করে, সেই ধরনের ব্যবসাকে আমরা অংশীদারি ব্যবসা বলবো। তো এই অংশীদারি অধ্যাটা মোটামুটি অনেক সহজ, তেমন কোনো কিছু নেই, প্রতিবার একই চাপ একই রকম অঙ্ক আসে, এবং ক্যালকুলেশনগত তেমন কোনো জটিলতা নাই, প্রায় সহজই, এবং আমরা সূত্রটা পড়লেই এই অঙ্কটা পারবো। তো অংশীদারি ব্যবসার ওই অঙ্কটা করতে গেলে আমরা দুইটা পদ্ধতি পাবো, একটা পরিবর্তনশীল পদ্ধতি আর একটা হচ্ছে অপরিবর্তনশীল পদ্ধতি বা স্থায়ী পদ্ধতি, এটাকে আবার স্থিতিশীল পদ্ধতিও বলা হয়। অর্থাৎ একটা পরিবর্তনশীল পদ্ধতি আর একটা অপরিবর্তনশীল পদ্ধতি অথবা স্থায়ী পদ্ধতি। পরিবর্তনশীল পদ্ধতিতে আমাদের দুইটা অংশ করতে হবে, একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব, আর একটা হচ্ছে অংশীদারের মূলধন হিসাব, অংশীদারদের আর কি মূলধন হিসাব। আর অপরিবর্তনশীল পদ্ধতিতে আমাদের এই তিনটা করতে হবে, একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, আর একটা হচ্ছে চলতি হিসাব। তিনটা অনেক সময় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, মানে ফুল অঙ্কটা হচ্ছে এই তিনটা, পুরা তিনটা করতে বললে তিনটা করব বা দুইটা করতে বললে দুইটা করব। এখন আমাদের আসলে প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে না যে পরিবর্তনশীল পদ্ধতি না অপরিবর্তনশীল পদ্ধতি, এটা কিভাবে আমাদের বুঝতে হবে, এটা আমাদের কোশ্চেনটা দেখে বুঝতে হবে। কোশ্চেনের কোথাও যদি আমরা চলতি হিসাব দেখতে পাই, সেটা ক খ গ অথবা প্রশ্নের উপরে কোনো এক জায়গায় যদি আমরা চলতি হিসাব দেখতে পাই, চলতি হিসাব করতে বলছে অথবা চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে আমরা এটা অপরিবর্তনশীল বা স্থায়ী পদ্ধতি ধরবো। আর কোনো জায়গায় যদি চলতি হিসাব না পাই, তাহলে এটা পরিবর্তনশীল পদ্ধতি। অর্থাৎ প্রশ্ন পরিবর্তনশীল পদ্ধতি আর অপরিবর্তনশীল পদ্ধতিতে একই রকম, শুধু যদি আমরা চলতি হিসাব দেখি তাহলে এটা অপরিবর্তনশীল পদ্ধতি, আর কোশ্চেনের কোথাও যদি আমরা চলতি হিসাব না পাই তাহলে এটা আমাদের পরিবর্তনশীল পদ্ধতি। আর পরিবর্তনশীল পদ্ধতিতে আমাদের এই দুইটা হবে, আর অপরিবর্তনশীল পদ্ধতিতে আমাদের এই তিনটা হবে। এখন পরিবর্তন জিনিসটা কি, আসলে কি পরিবর্তন হবে আর কি পরিবর্তন হবে না, সেটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধনের পরিবর্তন হবে, আর অপরিবর্তনশীল পদ্ধতিতে আমাদের মূলধনের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন আমরা ধরেন 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম নর্মালি, তাহলে যদি 2,000 টাকা লাভ হয়, আমরা কি করব, এই 2,000 টাকা মূলধনের সাথে যোগ করে দিয়ে আমরা 12,000 টাকা দেখাবো। এটা হচ্ছে, এটাই তো নর্মালি আমরা করি, যে যদি লাভ হয় তাহলে আমাদের মূলধনটা বাড়ে, এটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। আর অপরিবর্তনশীল পদ্ধতিতে আমরা মূলধনের কোনো পরিবর্তন করতে পারবো না, আমরা মূলধন যা আছে তাই, এই 10,000 টাকাই থাকবে, এই যে যে লাভ 2,000 টাকা হইলো সেটা আমরা এই চলতি হিসাবে দেখাবো। কথাটা আমরা কি ক্লিয়ার আরেকবার বলি, সেটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে এই যে মূলধন হিসাবে আমাদের যদি লাভ হয় তাহলে মূলধনের সাথে যা যোগ হবে, লস হলে মূলধন থেকে বাদ হয়ে যাবে, আর অপরিবর্তনশীল পদ্ধতিতে লাভ বা লস হলে আমরা সেটা মূলধনে সবসময় 10,000 টাকাই রাখবো, মূলধনে মূলধনে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, আমরা লাভ বা লস হওয়ার জন্য আমরা এই চলতি হিসাবে দেখাবো। অর্থাৎ এখানে আমরা মূলধনে মূলধনও দেখাবো এবং লাভ লস দুইটাই দেখাবো, আর অপরিবর্তনশীল পদ্ধতিতে মূলধনে শুধু মূলধনই থাকবে, এই 2,000 টাকা 10,000ই থাকবে, লাভ যে এই 2,000 টাকা হয়েছে এটার জন্য আমরা এই চলতি হিসাবে লিখব। এই হচ্ছে দুইটা মূলত কথা আলাদা। তো আমরা আরেকবার বুঝি যে অংশীদারি ব্যবসায়ের পদ্ধতি অঙ্ক হচ্ছে দুইটা, একটা পরিবর্তনশীল পদ্ধতি আর একটা হচ্ছে অপরিবর্তনশীল পদ্ধতি, এবং কোশ্চেনের কোথাও লেখা থাকবে না যে পরিবর্তনশীল পদ্ধতিতে করো বা অপরিবর্তনশীলে, এটা আমাদের দেখা বুঝতে হবে প্যাটার্ন, দুইটা কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একই। যদি কোনো এক জায়গায় আমরা চলতি হিসাব দেখতে পাই তাহলে এটা অপরিবর্তনশীল পদ্ধতি, আর যদি দেখতে না পাই তাহলে এটা পরিবর্তনশীল পদ্ধতি। এই তো আমরা আজকে আলোচনা করব, সূত্রটা দেখবো হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, এটাই যদি আমরা পারি তাহলে বাকিগুলি আমরা শুধু কপি করে পেস্ট করে দেবো, মানে দেখে দেখে লিখবো। আমরা শুধু এই লাভ লোকসান আবন্টন হিসাবটাই আমাদের মূল এই অঙ্কের বিষয়টা হচ্ছে, লাভ লোকসান আবন্টন হিসাব যদি পারি তাহলে আমরা এটা পারবো। তো আমরা এই সূত্রটা একটু দেখবো। তো এইটা হচ্ছে লাভ লোকসান
হিসাব না, লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব। এটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব, যাই থাকুক একই। তো এই অংশে এই ঘরটা এইটাই আমাদের মূল, এটাই আমাদের আগে জানতে হবে। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে, এই বিষয়টা আমরা ছকটা পড়বো, খুবই সহজ, 2 মিনিটে আমরা ছকটা পড়ে ফেলবো। এই ঘরটা এরকম, এখানে আমরা এক্স ওয়াই জেড, এখানে যদি যে কজন অংশীদার থাকবে, যেমন রহিম, করিম, সুমন, এরকম যদি 3 জন থাকে, তাহলে 3 জনের লাভ লোকসান আবন্টন হিসাব, আর যে সাল দেওয়া থাকবে এইটা এক্স ওয়াই ও জেড আমরা দিয়ে দিছি। এখানে যে কয়জনের নাম থাকবে তার, 2 জন থাকলে 2 জন, 3 জন থাকলে 3 জন, 4 জন থাকলে 4 জন, সাধারণত 3 জনের বেশি থাকে না। ওকে, লাভ লোকসান আমাদের, এটা হচ্ছে ডেবিট পাস, এটা হচ্ছে ক্রেডিট পাস। তো আমরা একটা পাস ধরে পড়ব। হ্যাঁ, তো এখানে ডেবিট পাশে কি আসবে? মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, সমন্বয় হয়নি এমন দফা, এটা আমাদের আপাতত দরকার নেই, এগুলি পরে আমরা যখন দরকার হয় তখন পড়ে নিব। এটা মুনাফার অংশ আর এটা হচ্ছে ক্ষতির অংশ। ওকে, আচ্ছা, এটা আমরা খুব সহজভাবে পড়ি। দেখেন, এখানে একটা হেডলাইনের মতো দেওয়া আছে যে অংশীদারদের মূলধন অথবা চলতি হিসাব। এটা কি? যখন অঙ্কটা পরিবর্তনশীল পদ্ধতিতে থাকবে তখন আমরা হেডলাইন দিব প্রত্যেকটা জিনিস লেখার আগে, মূলধনের সুদ, বেতন, কমিশন, এই প্রত্যেকটা জিনিস লেখার আগে আমরা শুরুতে একটা আগে হেডলাইন দিয়ে দিব, অংশীদারদের মূলধন হিসাব। এটা যদি পরিবর্তনশীল পদ্ধতি হয় তাহলে আমরা হেডলাইন দিব অংশীদারদের মূলধন হিসাব, আর এটা যদি অপরিবর্তনশীল পদ্ধতি হয় তাহলে লিখবো অংশীদারদের চলতি হিসাব প্রতিবার। তো এটা আমরা যে কটা জিনিস লিখবো তার আগে আমরা এই হেডলাইনটা দিয়ে নিব। কথাটা আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা ধরেন এই পাশে আসলো ডেবিট পাশে মূলধনের সুদ, তো মূলধনের সুদ লেখার আগে আমাদের একটা হেডলাইন লিখতে হবে উপরে যে অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব। এটা যে অঙ্কটা যে পরিবর্তনশীল না স্থায়ী পদ্ধতি, এটা বোঝানোর জন্য আমাদেরকে অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে, এবং এটা আরেকটা কাজ আছে, আমরা যখন মূলধন হিসাব তৈরি করব তখন আমরা বুঝব। তো এখানে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব এটা লিখে নিতে হবে, যখন পরিবর্তনশীল পদ্ধতি হবে তখন আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব, যখন স্থায়ী পদ্ধতি হবে বা অপরিবর্তনশীল পদ্ধতি হবে তখন আমরা লিখবো চলতি হিসাব। ওকে, এটুকু বুঝছি। এবার আমরা সংক্ষেপে মনে রাখবো যে ডেবিট পাশে আসবে মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ, শেষ। 1 2 3 4 5, 5টা ডেবিট পাশে কি কি আসবে? মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ। আরেকবার বলতেছি, মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ, শেষ। এই পাশে ক্রেডিট পাশ, ডেবিট পাশ শেষ। ক্রেডিট পাশে কি আসবে? ক্রেডিট পাশে আসবে হচ্ছে একটা প্রশ্নে বিগত বছরের নেট লাভ দেওয়া থাকবে, প্রশ্নেই দেওয়া থাকবে, এটাই আমরা ক্রেডিট পাশে শুরুতে লিখবো, যে লাভ লোকসান হিসাব লিখে নেট লাভ বিগত বছরের এটা লিখে আমরা লিখবো, এটা প্রশ্নে দেওয়া থাকবে সরাসরি, প্রত্যেকটা প্রশ্নে একটা নেট লাভ দেওয়া থাকবে বিগত বছরের, এটা আমরা এখানে লিখে দেবো। এরপরে কি পড়বো? উত্তোলন সুদ, পণ্য উত্তোলন, অগ্রিম ব্যয়, কোনো যদি অগ্রিম ব্যয় থাকে, যেমন অগ্রিম বেতন টেতন এগুলো যদি থাকে, ক্ষতির অংশ, শেষ। সংক্ষেপে আরেকবার পড়তেছি, প্রথমে কোশ্চেনে বিগত বছরের একটা নেট লাভ দেওয়া থাকবে, সেটা আমরা লিখবো, লিখলাম। এরপরে আমরা উত্তোলন সুদ, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অগ্রিম ব্যয়, ক্ষতির অংশ, শেষ। উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অগ্রিম ব্যয়, ক্ষতির অংশ, শেষ। এটুকু আমরা একটু পড়ে নিব, পড়ে নিলেই আমরা এই লাভ লোকসান আবন্টনটা শেষ, আর এটাই যদি পারি তাহলে আমাদের অংশীদারই শেষ, শেষ। ওকে, তো এটা শেষ হলো, আমরা কয়েকটা এই উত্তোলনের সুদ আর বেতন, এটা ধরার ঋণের সুদ, এটা ধরার কতগুলি সিস্টেম আছে, আমরা এটা একটু এখন সূত্রটা একটু দেখবো, এটার জন্য আলাদা একটু সূত্র। ওকে, আমরা যে এই যে মুনাফা বন্টন, এই যে এখানে বললাম না যে সবার শেষে মুনাফার অংশ, যদি মুনাফা হয় তাহলে এই পাশে আসবে, আর যদি ক্ষতি হয় তাহলে এই পাশে আসবে। তো এই ক্ষতি বা মুনাফাটা আমরা কিভাবে বন্টন করে নিব? আমরা তো প্রথমেই আলোচনা করছি যে অংশীদারি ব্যবসায় অনেকজন থাকবে, ধরেন 3 জন অংশীদার আছে, এখন লাভ হইলে কে কত করে নিবে, আবার লস হইলে কে কত করে নিবে, এইটা এটা দুইটা ভাবে নেয়। একটা হচ্ছে অনুপাত দেওয়া থাকে, যে 1:2, 2:3 এইভাবে নিবে, আরেকটা হচ্ছে মূলধন অনুপাতে। মূলধন অনুপাতে হচ্ছে ধরেন যে যত মূলধন দিছে, কেউ 10,000 টাকা মূলধন দিছে, সে 10,000-এর অনুযায়ী লাভ বা ক্ষতি নিবে, আবার কেউ 20,000 দিছে, সে 20,000 অনুযায়ী, কেউ 30,000 দিছে, সে 30,000 অনুযায়ী, অর্থাৎ যে যত মূলধন দিছে সে মূলধন অনুযায়ী একটা
এই মূলধন অনুযায়ী, আর আরেকটা হচ্ছে অনুপাত অনুযায়ী। অনুপাত হচ্ছে 2:3 এরকম। আর যখন কোনোটা উল্লেখ থাকবে না তখন আমরা সমহার, সমহার হচ্ছে ধরেন 10,000, 10,000 না ধরেন 30,000 টাকা লাভ হয়েছে অংশীদার তিনজন, 30,000 আমরা 3 দিয়ে ভাগ করে দিব, সবাই সমান পাবে, এটা হচ্ছে সমহার। অর্থাৎ যখন কোনো হার কোনো মূলধন অনুপাত এটাও বলা নেই, কোনো অনুপাত এটা অনুপাতও দেওয়া নেই, তখন আমরা যতজন অংশীদার আছে যত টাকা লাভ বা ক্ষতি হবে তত দিয়ে ভাগ করে দিয়ে দেবে, এটা হচ্ছে সমহার। শেষ, এরপর হচ্ছে উত্তোলনের সুদ ধরার নিয়ম। উত্তোলনের সুদ এরকম থাকবে যে বলবে প্রতি মাসের শুরুতে উত্তোলন করছে, প্রতি মাসের মাঝামাঝিতে, প্রতি মাসের শেষে, যে বলবে ক প্রতি মাসের শুরুতে 500 টাকা উত্তোলন করছে, এইভাবে উত্তোলনের সুদ কি শুরুতে ধরেন সুদ, উত্তোলন সুদ সে প্রতি মাসের শুরুতে কত উত্তোলন করেছে 500, তাহলে এই এই ঘর হবে 500। আর সুদের হার যেমন আমরা একটা দেখাই দিই, ধরেন ক প্রতি মাসে 500 টাকা উত্তোলন করছে, তাহলে 500 উত্তোলন করছে গুণন হচ্ছে সুদের হার, গুণন সুদের হার কত, গুণন সুদের হার ধরেন 5%, হ্যাঁ তাহলে 5% গুণন 6.5 এভাবে। অর্থাৎ মাসে যত উত্তোলন করছে সেইটা আর যত পার্সেন্ট সুদ ওইটা গুণন হচ্ছে 6.5, এটা কখন মাসের শুরুতে উত্তোলন করলে, যদি মাঝামাঝিতে করে তাহলে সেম খালি 6.5 এর জায়গায় 6 হবে, মাসের শেষে উত্তোলন করলে 5.5। অর্থাৎ শুরুতে উত্তোলন করলে 6.5, মাঝামাঝিতে করলে 6, আর শেষে উত্তোলন করলে 5.5, অর্থাৎ 0.5 করে কমে যাবে। শেষ, বার্ষিক কোনো উত্তোলন দেওয়া না থাকলে 6 মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ কোনো উত্তোলন কোন কবে উত্তোলন করছে এটার কোনো তারিখ দেওয়া নেই, যে খালি বলা আছে উত্তোলন করছে এত সারা বছর ধরে বা বছরে, কোনো নির্দিষ্ট টাইম দেওয়া না থাকলে আমরা 6 মাসের ধরবো সুদ, পণ্য উত্তোলনের কোনো সুদ ধরতে হবে না, পণ্য উত্তোলন থাকলে এটার আমরা কোনো সুদ ধরবো না। শেষ, এবার ঋণের সুদ। ঋণের সুদ হচ্ছে ঋণ আনলেই ঋণের সুদ ধরতে হবে, আবার বলতেছি ঋণ আনলেই কি করতে হবে, ঋণের সুদ ধরতে হবে, পার্সেন্টেজ দেওয়া থাকুক আর না দেওয়া থাকুক, দেওয়া থাকলে যে অনুযায়ী দেওয়া থাকবে ওই অনুযায়ী, আর দেওয়া না থাকলে 6% হারে, 6% 6% ধরবো, 6% আর তারিখ না দেওয়া থাকলে 6 মাসে। আবারও বলতেছি উত্তোলনের বেলায় এবং ঋণের বেলায় যদি কোনো নির্দিষ্ট তারিখ না দেওয়া থাকে যে কবে উত্তোলন করছে, তাহলে 6 মাসের। আর ঋণের বেলায় ঋণ থাকলেই সুদ ধরতে হবে, পার্সেন্টেজ দেওয়া থাকুক না দেওয়া থাকুক, সুদের কথা বলা থাকুক না বলা থাকুক, থাকলেই সুদ ধরতে হবে, আর যদি পার্সেন্টেজ দেওয়া থাকে ওই অনুযায়ী, না থাকলে 6% হারে, 6% হারে সুদ ধরবো। বেতন, এবার আমরা একটু আলোচনা করব যে কোনো এন্ট্রি ডেবিট করার পর, চার্জ করার পর, সমন্বয় করার পর, হিসাবভুক্ত করার পর এরকম বলা থাকবে, এরকম বললে ওইটা লাভ লোকসান আমন্ত্রণ হিসাবে আসবে না। যে আপনি বলবে যে অমুকে 200 টাকা করে বেতন পাবে প্রতি মাসে এরকম, পরে সবার শেষে আইসা প্রশ্নের নিচে লেখা থাকবে যে বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাববুক্ত করার পর, এসব কথা বলা থাকলে সেটা আমরা লাভ লোকসান আমন্ত্রণ হিসাবে আনবো না। কারণ হিসাববুক্ত করার পর বলা আছে মানে হিসাববুক্ত তো হয়েই গেছে, লেখা হয়ে গেছে। অর্থাৎ কোনো এন্ট্রির সাথে যদি চার্জ করা হয়েছে, হিসাববুক্ত করা হয়েছে, এগুলি ডেবিট করা হয়েছে, এগুলি বলা থাকলে তাহলে সেটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, মানে যে এখানে আসবে না, বেতনটা এখানে আসবে না যদি বেতনের সাথে ডেবিট করা হয় এই কথা বলা থাকলে। তারপরে হচ্ছে তো এরকম এখানে আমরা আবার বলছে যে বেতন উত্তোলন করলে, উত্তোলন করলে আবার মূলধনে আসবে না, ডেবিট করা বলা থাকলে লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, আর উত্তোলন করা বলা থাকলে মূলধন হিসাবে আসবে না। আমরা তো জানি যে দুইটা অংশ, একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। উত্তোলন করা বললে মূলধনে আসবে না, উত্তোলন বা গ্রহণ এ কথা বলা থাকলে মূলধনে আসবে না, আর ডেবিট বা চার্জ এ কথা বলা থাকলে আবন্টনে আসবে না। এখন ধরেন দুইটা একসাথে বলা আছে, যে কোশ্চেনের নিচে বলা আছে যে বেতন ডেবিট ও উত্তোলন করার পরে, এসব কথা বলা থাকলে বেতন কোনো জায়গায় আসবে না, মূলধনও আসবে না, লাভ লোকসান আমন্ত্রণও আসবে না, পুরো অঙ্ক জিরা কোথাও আসবে না। এখানে আমরা এরকম দিয়ে দিছি যে এক্স বেতন পাবে, লাভ লোকসানে আসবে, মূলধন আসবে, ডেবিট চার্জ করার পর, হিসাববুক্ত করার পর, সমন্বয় করার পর বলা থাকলে লাভ লোকসান আমন্ত্রণে আসবে না কিন্তু মূলধনে আসবে। বেতন নগদে গ্রহণ করেছে, উত্তোলন করছে এরকম বলা থাকলে লাভ লোকসান আমন্ত্রণে আসবে কিন্তু মূলধনে আসবে না, দুইটাই বলা আছে। বেতন ডেবিট করার পর, নগদ উত্তোলন করার পর বলা থাকে লাভ লোকসান আমন্ত্রণেও আসবে না, মূলধনেও আসবে না। এই হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা শেষ। আমরা আবারও আলোচনা করব একটা অঙ্ক করতে গেলে, তখন আমরা এগুলি নিয়ে যেগুলি আমাদের দরকার এগুলি আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।